ব্যাটারি রিপেয়ার করার দোকান, টোটোর যে ব্যাটারি, ব্যাটারি রিপেয়ার করার দোকান করেছে একটা ছেলে আপনার গ্রামেরই। 20খানা ব্যাটারিকে খুলে চার্জে লাগিয়েছে, আর একটা খুলে রেখেছে ধুছে, নতুন ব্যাটারি লাগানো আছে ওর দোকানে। এইচএসএ স্কলারশিপ পেয়েছে আপনার গ্রামেরই আর একটা ছেলে, এইচএসএ স্কলারশিপ পেয়েছে, কত ভালো ছেলে, হঠাৎ মেন্টাল রুগী, হাফ প্যান্ট, এতটা গোটানো ফুল প্যান্টটা একটা ছাড়া আছে, জুতো এক পায়ে আছে এক পায়ে নাই, গোটা গায়ে নোংরা, মেন্টাল রুগী, এত ভালো ছেলে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আর ওর হাতে একটা প্লাস্টিকের জার আছে। তুই ব্যাটারিওয়ালার দোকানে গিয়ে বলছে, ওই কী করছিস, ওই কী করছিস? তখন ও পেছন থেকে তাকিয়ে দিয়েছে, পাগলাটা ছেলে ভালো কিন্তু পাগলা হয়ে গেছে, বলছে এগুলোতে কারেন্ট ভরছি, কারেন্ট, এগুলো টোটোতে লাগাবে না, টোটো চলবে, কারেন্ট ভরছি। ওই জারটাকে দিয়ে বলছে, আমাকে এক জার কারেন্ট ভরে দে, ঢুকবে? আরে হ্যাঁ না, বলে না ঢুকবে না, ওকে যেই বলেছে ঢুকবে না, একটি ইট ধরে যায়, তো জানের ভয়ে বলছে ঢুকবে ঢুকবে, বুঝে দে। তো 20টা ব্যাটারিতে তারগুলো লাগানো আছে, ওই রকম দুটো চিমটে তার নিয়ে এসে ওর জারের ভিতরে ভরে দিয়ে বলছে, তিন দিন পর আসবি, এক জার কারেন্ট হয়ে যাবে, যা জানে তো বাঁচলো। এটা আমি উদাহরণ দিলাম। আচ্ছা বলেন, ওই জারটাতে কারেন্ট ঢুকবে? আপনাদের এই যে জালসাগুলো করছেন, মাদ্রাসা করছেন, তো এই জালসা কমিটি জালসা করার আগে গায়ে কালেকশন করে, যে ভাই কালেকশন দেন, কিছু জালসা করব, হয় কি হয় না? তো সব লোক কালেকশন দেয়, কেউ ডেকে দেয়, ওই সেলিম এ নিয়ে যা 50টা টাকা নিয়ে যা ভাই, অন্তর থেকে দেয়, কেউ 200 দেয়, কারো কাছে চাইলে দেয়, কিন্তু কিছু লোক আছে বৈজ্ঞানিক, ওরা বলবে জালসা করে কি হবে, বলে কি বলে না, এরা হচ্ছে বৈজ্ঞানিক, মানে এদের মাথাতে যে কত বুদ্ধি লোড আছে, জালসা করে কি হবে, কি হবে সেটা শুনেলেন, এখন বুঝতে পারবেন। তো ঘটনা হলো কি, ব্যাটারির ভিতরে কারেন্ট ঢুকছে, আর এই প্লাস্টিকের পেটিটাই ঢুকছে না কেন? তার উত্তর হচ্ছে, ব্যাটারির ভিতরে সেলফ আছে, তামার তার আছে, ডিস্টিলেটর আছে, আপনার কিনা অ্যাসিড আছে, বৈজ্ঞানিক প্রসেসে কার্বোটার আছে, সমস্ত মালগুলি ভরা আছে, যারা বিদ্যুৎকে ধরে রাখতে পারবে, আর এই প্লাস্টিকের বোতলটার ভিতরে ওইগুলি কিছু নাই, ধারণ ক্ষমতা নাই, অতএ ও ধরবেই ধরবে না, ভাইরা আমার, অতএ যে ব্যাটারি সে কারেন্টকে গ্রহণ করবে, যে ব্যাটারি নয় সে গ্রহণ করতে পারবে না। তাই এখানে যতগুলি লোক আপনারা বসে আছেন, একবারের জন্য মনে করলেন আপনার ব্যাটারি, আপনারা নিজেদেরকে রিচার্জ করতে এসেছেন, চার্জ কমে গেছে, আর আমি কারেন্টটা ছাড়ছি কোথা থেকে, এই মাইকটাকে পাওয়ার হাউস মনে করলেন, আর বিদ্যুতের টারবাইন মনে করলেন, এই কোরআন, কোরআন দিয়ে এই ব্যাটারি, মানুষ নামে ব্যাটারিকে আমি চার্জ করতে শুরু করেছি। কিন্তু যার ভিতরে ঈমান আছে ওর ঈমান বাড়বে, আর যে বেঈমান প্লাস্টিকের জার বসে আছে, সে এসা পরেনি মাগরিব পরেনি, গতকালকে জোহর আসর মাগরিব এসা পরেনি, আগামী ফজরের নামাজও পড়বে না, এদের রাত পার হবে, দিন পার হবে, কিন্তু রিচার্জ হবে না, কারণ এগুলো প্লাস্টিকের মাল বসে আছে, এদের চেঞ্জ হওয়া বড় কঠিন আছে। এর জন্য আল্লাহ বলেছেন, লাভকে পাবে, কাফের পাবে, বেঈমান পাবে, মুশরিক পাবে, এ কথা আল্লাহ বলেননি। আল্লাহ বলেছেন, অদাকির ফাইন্না দিকরা তানভাউল মুমিনিন, বলো 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 বলো, ক ক কথা কহ, ক কথা কহ, তোমরা কোরআন হাদিসকে মানুষকে ছুড়ে দাও, তাদের ভিতরটাকে রিচার্জ করে দাও, কে রিচার্জ হবে, মুমিন হবে, মুমিন হবে, মুমিন হবে, বেঈমান হবে না। এখানে মোবাইল আছে, এই মোবাইলটাকে নিয়ে গিয়ে এই যে মোবাইলটাকে দিয়ে দিয়েছে, তার কারণ এই অডিওটাকে গ্রহণ করছে, এর ভিতরে মেমোরি চিপস আছে, এর জন্য অডিওটাকে গ্রহণ করছে। ভাইরা আমার, যে মোবাইলে মেমোরি নাই, যে মোবাইলে মেমোরি নাই,
নাই, যে মোবাইলে মেমরি নাই, ওই মোবাইলটাকে যদি আপনি বক্সের সামনেও দিয়ে দেন, একটা শব্দ গ্রহণ করতে পারবে না, আটকে রাখতে পারবে না। অতএব এখানে যতজন মানুষ বসে আছেন, যার ভিতরে ঈমান আছে তার ঈমানটা রিচার্জ হবে, বরং ঈমান বাড়বে বলা হয়েছে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আমার আল্লাহ বলছেন মুমিনের দ্বিতীয় গুণ হচ্ছে যখন ওদেরকে কোরআনের আয়াত শোনানো হবে, যাদাতুহুম ঈমানা, ওদের ঈমান বাড়তে থাকবে। মা বোনদেরকে একটা উদাহরণ দিই, ওরা আছে না পালিয়েছে, ওরে সোহাল আল্লাহ, তাহলে অনেকগুলো ডিম পাবো আজকে। তো মা বোনেদেরকে একটা উদাহরণ দিই, মা বোন বেটি সোনামানিকের দল, কান করে শুনেন, দুটো চুলোকে একসঙ্গে জ্বালিয়ে দেন, দুইটা চুলো দাও দাও করে চলবে, ওভেন ওভেন গ্যাস, আর দুইটা চুলাতে দুইটা হাঁড়ি দিয়ে দেন, একটা হাঁড়িতে দুধ দেন আর একটা হাঁড়িতে পানি দেন, পানিটা ফুটে 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 শেষ হয়ে বাষ্প হয়ে উড়ে চলে যাবে, উপর দিকে উঠতে পারবে না। আর দুধের ভিতরে এমন গুণ আছে, ওর পাছাতে তাপ লাগলেই উপর দিকে ফাঁপ মারবে। তো দুধ হলো মুমিন, পানি হলো বেঈমান, সারা রাত জালসা শুনবে বেঈমান, রাত শেষ হয়ে যাবে ওর ঈমান বাড়বে না, আর মুমিন একটু শুনবে তোর ঈমান বাড়তে থাকবে, যাদাতুহুম ঈমানা। আমি আমার বক্তব্যের প্রশংসা করতে আসিনি আর পরীক্ষা করে দেখাতে আসিনি, মুঝে মঞ্জুর নেই কি মেয়ে আপনি আপকি শিকায়ত কিয়া করো, লেকিন বাকি তো বাতাতে তো মেয়ে কিয়া করো, কথাই কথা আসে। এখন আমি বাইনটা বন্ধ করে দিলাম, কথার কথা বলছি। আর যখন আমি স্টার্ট করেছিলাম, সেই স্টার্ট করা থেকে এই পর্যন্ত মানসিক একটু বিকাশ নিচ্ছে কি নিচ্ছে না? আরে হ্যাঁ না বলেন, যে না কোরআন হাদিস ভালো, আল্লাহ ভালো, আল্লাহকে ভয় করতে হবে, এরই নাম হলো মুমিন। মুমিনের এটা দ্বিতীয় গুণ। মুমিনের তিন নম্বর গুণ, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের তিন নম্বর গুণ হচ্ছে আল্লাহর ওপরে ভরসা করে জীবন কাটাবে। মুমিন কাউকে ভয় করবে না, কাউকে ভরসা করবে না। মুমিনের একটাই সাজদার জায়গা, সেটা হলো আল্লাহ, পৃথিবীর কোন জায়গায় যাবে না। তাহলে মুমিনের প্রথম নম্বর গুণ হচ্ছে আল্লাহর ভয়ে দিল কাঁপবে, দুই নম্বর হচ্ছে আয়াত শুনলে ঈমান বাড়বে, তিন নম্বর হচ্ছে আল্লাহর ওপরে তাওয়াক্কুল করে জীবন কাটাবে। মুমিন কাউকে ভয় করবে না। জি, কিন্তু ভাই একটু ভাবি আমাদের দিলের ভয়টা কত রকম আছে। জি, মুমিন আল্লাহর ওপরে তাওয়াক্কুল করবে, পৃথিবীর কাউকে ভয় করবে না, কোনো ভরসাও করবে না। কিন্তু বর্তমান মুমিন যারা মুসলিম, এরা যতটা পার্টিকে ভরসা করে অতটা আল্লাহকে ভরসা করে না, যতটা থানার বড়বাবুকে ভয় করে অতটা আল্লাহকে ভয় করে না, এসপিকে যতটা ভয় করে, আর যতটা আমার মালের আশা করে জান্নাতের আশা অত করে না। এটা আমাদের রোগ। তাহলে কীরকম ভাইয়েরা আমার, বিশ্বনবী যেদিন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দেন, যে রাত্রিতে উনি হিজরত করবেন চলে যাবেন, সর্বপ্রথম যে সাহাবিটাকে ডাকলেন তার নাম হচ্ছে হযরত আলী। আলীকে ডাকার পর বিশ্বনবী বললেন, আলী রে এটা আমার বিছানা, তুমি আমার বিছানায় আমার বালিশে মাথা দিয়ে শুয়ে আমার চাদরটা ঢেকে নাও, আর এই যে খাটের নিচে মালগুলি রয়েছে, বিধবার মাল, আমানতের মাল, এতিমের মাল রয়েছে, বাইতুল মাল রয়েছে, এই মালগুলিকে কাল সকালে ঠিক 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 করে তুমি বিলিয়ে দিও। তারপরে আলী রে তুমি মদিনায় চলে আসবে, তোমার সঙ্গে আমার মদিনাতে দেখা হবে। কিন্তু মজার কথাটা বলি, ধরেন আপনাদের এই মসজিদের আমি ইমাম,
এখনকার বাড়ি ঘরগুলো পাকা, রেলিং, গ্রিল, তালা। তো এখন একটা লোক যদি কোনো ঘরে ঢুকে তালা লাগিয়ে দেয় বা খিলটা লাগিয়ে দেয়, ওকে মারতে গেলে 5 মিনিটও লাগবে ভেঙে বের করতে। আর আগেকার যুগে তো এরকম ছিল না, সাদা বাটা পাথর, খেজুরের ছাওয়ানি, যেদিকে ইচ্ছা ঢুকে যেতে পারবে লোক। আর ওই রকম দিনে বিশ্বনবী আলীকে বলছেন, আলী আমি মদিনায় চলে যাচ্ছি, তুমি আমার বিছানায় শোও। আমি যদি পুরিন্দার ইমাম হই আর পুরিন্দার যদি 50টা 60টা 70টা ছেলে বড় বড় তালোয়ার আর ভুজালি নিয়ে ধার করে ঘুরে থাকে, আমাকে ঘেরে ফেলেছে, কাটবে। আর আমি যদি বলি কি করে পালাবো, আমি দেখে লিছি আমার বিছানায় আপনি শোনেনি শুবে, আর শুলে ঘুম হবে, যে কোনো দিক দিয়ে ঢুকা যায়। ভাই এই ছেলে তিনটাকে একটু সরিয়ে দেন, প্রচুর ডিস্টার্ব করছে। দেখো তো ওদের তিনজনকে এক জায়গায় রাখবেন না, তিন জায়গায় রাখবেন। হ্যাঁ প্রচুর ডিস্টার্ব করছে, এখানে অনেকক্ষণ লাফালাফি করেছে ওরা, আমার নজর ওদিকে চলে আছে। ভাই আপনাদের বিরক্ত লাগছে নাকি? তাহলে আলীর ঘুম হবে না। এখন বলেন এই মসজিদ মাদ্রাসা এখন জালসা চলছে আর আপনারা শুনছেন, হঠাৎ হঠাৎ কোনো একটা বিপদের কারণে হইচই শুরু শুরু, মার মার কাট কাট, কমিটির লোক আমাকে টোচেন দিয়ে ঘেরে নিয়ে গিয়ে গাড়িতে তুলে বলে হুজুর চলে যান। বাকি যে আমি চলে গেলাম, বাকি কি ঘটনা ঘটলো আমি জানবো না, যে থাকবে সে জানবে, যে থাকবে সে জানবে। তাহলে আমি ওখানে যাওয়ার পর আসিরুদ্দিন ভাইকে ফোন করে বলবো, ভাই আমি তো রাত 12টায় বেরিয়ে পালিয়ে আসলাম, তো 1টার সময় কি ঘটনা ঘটলো উনি জানবেন, এটা ফোনে বলবো। তাহলে বিশ্বনবী চলে গেলেন, ঠিক ফজরের আগে বের হয়েছেন উনি আর আলীকে রেখে গেছেন। তাহলে উনি চলে গেছেন তখন তো হাঙ্গামাটা শুরু হয়নি, এরপরে তো তালোয়ার মারতে যাবে, কারণ বিছানাটা কার? রসুলের সাল্লামের, চাদরটাও রসুলের সাল্লামের, বালিশটাও রসুলের সাল্লামের, ঢুকে আছে আলী। তাহলে কোপটা খাই তা কে খাবে? আলী খাবে। তাহলে বাকি ঘটনাগুলো আলীই জানবে। নবীজি চলে গেলে মদিনা, লম্বা ঘটনা আছে, লম্বা লম্বা হিজরতের ঘটনা। কিন্তু সাহাবিরা যারা মদিনা চলে গেছেন তারা অপেক্ষা করছে আলী কবে আসবে, ওকে শোধাবো। এই যুগ তো নয় যে ফোনে খবরটা হয়ে গেছে, আলী আসবে তো বর্ণনা দেবে। বেশ কিছুদিন পর আলী মদিনায় গিয়ে উঠলেন মসজিদে নববীতে, রসুলের সঙ্গে সালাকাত সালাম মুসাফা যা হবার হয়ে গেল। এবার সাহাবিরা বলছে, ভাই আলী তোমার জন্য অনেক দিন আমরা অপেক্ষায় রয়েছি, একটা ঘটনা জানার জন্যে, সেটা তুমি ছাড়া কেউ জানে না। বিশ্বনবী যখন মক্কা মুকাররামায় তিনার হুজরাতে তোমাকে শুয়ে দিয়ে চলে এসেছিল, এসেছিলেন মদিনায় পৌঁছে গেছিলেন, আর তারপরে ওই ঘটনাটা কি কি ঘটেছে, ওই মক্কার কাফেরেরা মুশরেকে মক্কা কাফারে মক্কারা কি কি ঘটনা ঘটিয়েছে, ও ভাই আলী এই ঘটনাটা আমাদেরকে শুনিয়ে দাও। হযরত আলী বাচ্চা ছেলের মতো সিধা করে বলছে, ঘুমিয়ে গেছিলাম। আচ্ছা এটা বিশ্বাস হবে? হালকা করে বলছে, আমি বিছানে বালিশে মাথা দিয়েছি আর ঘুমিয়ে গেছি, আমার হুঁশই নেই, একবারে সকালে উঠেছি যখন সূর্য উঠছে ঘুমিয়ে গেল। সাহাবিরা বিশ্বাস করছে না, বিশ্বাস না করারই কথা, এই ঠাট্টা করছে, বলো 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 বলো, ওনে বলছে বলেন বলেন বলেন। আলী এবার মুড নিলেন, মুড নিয়ে যে কথাগুলো বলেছিলেন সাহাবিদেরকে, এই রসুলের সাহেবরা এরকম করে বলেছিলেন, আর আমি ওই কথাগুলো আপনাদেরকে বলবো এই রসুলের উম্মত বলে, আপনারা উত্তর দেবেন। সাহাবিরা যে উত্তর দিয়েছেন ওই উত্তর আপনাদের মুখ থেকে বের হবে ইনশাল্লাহ। হযরত আলী বলেন, এই রসুলের সাহাবি তোমরা শোনো, আর আমি নূর মোহাম্মদ বলছি, ও পুলিন্দার এই রসুলের উম্মত আপনারা বলেন, আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছেন কি?
ভুল করে নবীজির মুখ থেকে মিথ্যা বের হয়েছে কি? জীবনে রসুল কাউকে কোনোদিন ধোঁকা দিয়েছেন কি? তিনি কি কোনো মানুষের সঙ্গে প্রতারণা করেছেন কি? এই কথাগুলো আলী যখন বললেন, সাহাবীরা বললেন না 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 না। তো হযরত আলী বললেন, আমাকে নবীজি বললেন, আলী রে তুমি আমার বিছানায় শুয়ে যাও, আমার বালিশে মাথা দাও এবং আমার চাদরটা তুমি ঢাকা নিয়ে নাও। তারপরে নবীজি যখন এই কথাটা ব্যবহার করলেন, ওরে আলী রে আমি মদিনায় চলে যাচ্ছি, ইয়াসরিবে চলে যাচ্ছি, তুমি একটা কাজ করবে, সকালে উঠে এটা বিধবার মাল, এটা এতিমের মাল, এটা বাইতুল মাল, এটা আমানতের মাল, এই মালগুলিকে তুমি সকালবেলায় নিয়ে যার যা মাল ঠিক ঠিক জায়গায় পৌঁছে দেবে, আর পৌঁছে দেওয়ার পর মদিনা মানোয়ারায় তুমি চলে আসবে, তোমার সঙ্গে আমার মদিনাতে দেখা হবে, তার আগে দেখা হবে না। তো যখনই নবীজি বলে দিলেন এটা বাইতুল মাল আমানতের মাল, কাল সকালে তুমি পৌঁছাবে, যার জবানে কোনোদিন মিথ্যা বের হয়নি, ওই নবী যখনই বললেন আলী রে তুমি সকালে মাল বন্টন করে নেবে, তখন আমি বুঝে নিলাম পৃথিবীর কেউ মারনেওয়ালা আমাকে নাই, যেহেতু নবীজি বলেছে আমি সকালে মাল বন্টন করব। এরপরে নবীজি বললেন তুমি মদিনা মানোয়ারায় চলে আসবে, তোমার সঙ্গে আমার মদিনাতে দেখা হবে। তখন আমি আরো বুঝে নিলাম যতদিন আমি মদিনার মাটিতে পা না দিছি অতদিন পর্যন্ত আমার আল্লাহ তার নবীর সম্মানে আমার জন্য আজরাইল পাঠাবে না, আমি মরবো না, আমি মদিনায় গিয়ে রসুলকে দেখা করব। তাই নবীজির কথার উপরে ইমান রেখে, নবীজির কথার উপরে ইমান রেখে, নবীজির কথার উপরে ইমান রেখে, আল্লাহর উপরে ভরসা রেখে, তাওয়াক্কুল আল্লাহর উপরে রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে গেলাম। কত বড় তাওয়াক্কুল, তালোয়ারের নিচে ঘুম হয়। জি ভাই, কত বড় তাওয়াক্কুল, তালোয়ারের নিচে ঘুম হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মুমিনের তিন নম্বর গুণ হচ্ছে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, এক নম্বর গুণ হচ্ছে আল্লাহর ভয়ে কাঁপবে, দুই নম্বর গুণ হচ্ছে কোরআন শুনলে ঈমান বাড়বে, তিন নম্বর গুণ হচ্ছে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জীবন কাটাবে। এবার চার নাম্বার, আল্লাযীনা ইউকিমুনা সলাতা, মুমিন নামাজি হবে, মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না, আর বেনামাজি কোনোদিন মুমিন হতে পারে না। জি চার নম্বর মমিনের গুণ, মমিন কোনদিন বেনামাজি হতে পারে না, আর বেনামাজি কোনদিন মমিন হতে পারে না। আপনাদের মন চাইছে উঠে পালাই? সবাই না বলছে খ্যাপাটাকে শেষ কালিক দেয়, আর কত রকম করে যে আটকাইতে হয় পায়ে ধরে ধরে। আগামী বছর থেকে জালসা করব মাগরিব পর, কে নেবে নেবে, না নেবে না নেবে। জি, আপনারা তালাবেন তাবলা পাটি নিয়ে এসে। দেখেন এই জায়গাটা একটু ধৈর্য ধরে শুনেন, বেনামাজি মমিন হতে পারে না, মমিন বেনামাজি হতে পারে না। নামাজ কাকে বলে? নামাজ বলা হয় আল্লাহ থেকে চাওয়া পাওয়ার মিডিয়ার নাম হচ্ছে নামাজ। ইস্তাগিনু বিসবরি ওয়াসসালা ইন্নাল্লাহা মাআস সাবিরিন। নামাজ কাকে বলে? 24 ঘন্টার জিন্দেগিকে আল্লাহর হুকুম রসুলের তরিকার উপরে চালানোর অনুশীলন করার নাম হলো নামাজ। আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কিন্তু হতভাগা মুসলমান
কোরআন মসজিদের কাতারে এদেরকে পাওয়া যায় না এরা এমন অবস্থায় নামাজ ছেড়ে পড়ে আছে আর আল্লাহর নবী বলেছেন ফারকু বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকু সালাত একজন আল্লাহর গোলাম আর একজন আল্লাহর গোলাম নয় কি করে চিনবে নামাজ পড়েছে আল্লাহর গোলাম নামাজ পড়েনি আল্লাহর গোলাম নয় একটা লোক চোর একটা লোক ডাকাত একটা লোক সুদারো একটা লোক জুয়ারি ওর চারজনের চারটা বদগুণ আছে আবার নামাজ পড়ে তো ওকে বলবেন মুসলমান চোর ওকে বলবেন মুসলমান সুদারু ওকে বলবেন মুসলমান জুয়ারি ওকে বলবেন মুসলমান মাতাল আর একটা লোক কোনো খারাপ কাজ করে না শুধু নামাজ পড়ে না ওকে মুসলমান বলা যাবে না ভেজালটা ওইখানেই চুকে গেল জি ভেজালটা ওইখানে চুকে গেল একটা লোক পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে আবার গুনাহও করে তো গুনাহগার মুসলমান চুনকে ভুল করে কেউ যদি দই বলে তো অসুবিধা আছে এ ভুলটা হওয়া সম্ভব কি সম্ভব নয় আপনি ভাঁড়ে করে চুন নিয়ে যাচ্ছেন একজন বলছে কি রে দই কি করবি দই লয় এটা চুন ও আছে কিন্তু আলকাতরাকে কেউ ভুল করে দই বলবে তো নামাজে পড়ছে বেইমান লোকও নামাজ পড়ছে সুদ খাই জামারি করে বেইমানও নামাজ পড়ছে তো ভুল করে ওকে ইমানদার বলা যেতে পারে অসুবিধা নাই কিন্তু একটা বেনামাজিকে ভুল করে মুসলমান বলা যাবে না ইমানদার বলা যাবে না হ্যাঁ বলা যাবে আজকে আমার গ্রামে জানাজা হলো জানাজা আমি নিজে পড়ালাম জায়গায় কাজ চলছে যেখানে জানাজা হয় তা বললাম যে সব জানাজা মসজিদে হোক মসজিদের ভিতরে লাশ ঢুকে গেল তা একজন বলছে ভাই চলেছো ভাই মসজিদের ভিতরে হবে আমি এর মাঝে বলে ফেললাম বেনামাজিরা ঢুকবে ডেকে দেখো তোরা তো ঢুকি না যেই জানাজা পরে বেরোচ্ছি তিন চারজন আমাকে ঘিরে ধরে বলছে তুমি এত বড় অন্যায় কথা বললে আলেম হয়ে মানে কি অন্যায় বলা বলছি বেনামাজিরা মসজিদ ঢুকো না তা তো বলি নাই আমি বলছি বেনামাজিরা ঢুকবে দেখো তো ওরা তো ঢুকেই না ওরা তো ঢুকলে তো ভালো কথা কিন্তু এর আবার তর্জমা করছে এরকম কথা তুমি বললে কেন আমার বয়স সেই জন্য তুমি বলছো আমাকে আমার গ্রাম তো তুমি এত বড় কথা বললে কেন যে বেনামাজিরা মসজিদ ঢুকো না লোক উল্টো তর্জমা তখন আরো কয়জন থেকে বলছে ঠিকই বলেছে বেনামাজি মসজিদ ঢুকবে কেন আমি তখন বললাম শুনেলে রসুলের হাদিস আছে বেনামাজির জানাজা নাই আবার বেনামাজি যেন জানাজা তো না থাকে কি করবি বল বেনামাজির জানাজা নাই আমি নূর মোহাম্মদ অন্তত বেনামাজির জানাজা পড়ি না যার জীবনের জানাজার খবর কি পড়বো সে নিজের নামাজ নিজে পড়ে রাখেনি তুই পরে কি করে পার করে দিবি অতএব পৃথিবীর বুকে মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না এটা মজার গল্প শুনিয়ে দিই গল্প হলে ঘটনা সত্য ঘটনা কেরলে একটা লোক এসছে মদিনা থেকে ওই যে তবলিক জামাত থাকে জামাতে এসছে তো ওখানকার একটা লোকের সঙ্গে ওর মহব্বত হয়ে গেছে মদিনার লোকের সঙ্গে যাবার সময় একটা ভিজিটিং কার্ড দিয়ে গেছে বলেছে যদি কোনোদিন হজ উমরায় যেও তো মদিনাতে গিয়ে আমাকে দেখা করবে বক্স বলছে আর্লিতে পারছি না সেই জোহরের পর থেকে একটু ধৈর্য ধরে নে এখনো দু এক বছর পরেই চলে গেছে মদিনা দি ভিজিটিং কার্ডটা ধরে ওর দোকানে গেছে দোকানে লোক রাখাছে কর্মচারী ভাই দোকানদার কোথায় কাহাঁ হ্যায় মানে মকান মে হ্যায় মানে ইনি উর্দু ভাষী কেরলের আর যে দোকানে ম্যানেজার আছে সে উর্দু ভাষী ও মকান মে হ্যায় তো কিধার মকান হ্যায় ইধার যাও ঠিকানা দিয়েছে ঘরের দরজায় গিয়ে দেখছি ওখানে নার্সারিতে ফুল টুল গাছ লাগানো আছে একটা লোক হোমগার্ড আছে কাজ করে ও উর্দু ভাষী ওকে জিজ্ঞেস করছে ঘরওয়ালা হ্যায় তো তো দোকান মে হ্যায় ই বলছে মকান মে হ্যায় ও বলছে দোকান মে হ্যায় দোকান মকান মকান দোকান দোকান মকান মকান দোকান আর সেই মরুভূমির দেশ রে ভাই বালুর দেশ গাছের ছায়া নাই ও হেঁটে ক্লান্ত হয়ে গেছে
খানিক পর জোহরের আজান মসজিদে, তখন এসে চুপচাপ উজু করে মসজিদে বসে আছে যে নামাজ টামাজ পড়ি, কি দেখা করবো আর, ক্লান্ত। যেই নামাজ পড়ার জন্যে বসে আছে, এবার ফরজ নামাজের যে তকবির শুরু হয়েছে, তখন ওই লোকটা এসে কাতারে দাঁড়াচ্ছে, ই দেখে নিয়েছে আর মনে মনে বলছে একে আর ছাড়া যাবে না। সালাম ফেরা হয়েছে আর মুসাফা আসসালামু আলাইকুম, আরে দেখে খুব খুশি, এবার ওকে বুকে জড়িয়ে ধরে চলেন ভাই হোটেলে নিয়ে গেছে, চলেন বিরিয়ানি খান, এটা খান, ওটা খান, নাস্তা খান, পানি খান, মহব্বতের আলোচনা চলছে। তখন এই ইন্ডিয়ান লোকটা লম্বা করে নিঃশ্বাস ফেলে বলছে, ভাই বেলা 11টা থেকে দোকান মাখান মাখান দোকান দোকান মাখান মাখান দোকান করে ক্লান্ত হয়ে গিয়ে তোমাকে পেলাম। মদিনাওয়ালা বলছে, ভাই তুমি ভুল করেছো, এটা তো তোমার ভুল, এটা তোমারও ভুল, তোমার ভুলের কারণেই তুমি কষ্ট পেয়েছো। যখন কোনো মুমিনের খোঁজে তুমি বের হবে, তখন তাকে দোকান মাকান মাঠে ঘাটে খুঁজতে যেও না, তুমি যদি চালাক হও ঠিক টাইমে এসে মসজিদে বসে থাকো, আজান হলে মুমিন যেখানেই থাক না কেন মসজিদের গেটে ঢুকবে। আমি পুলিন্দাতে একটা মুসলমানের খুঁজে এসেছি, আমি তাকে ঘরে যাব না, আমি মাঠে যাব না, মার্কেটে যাব না, আমি আজানের অপেক্ষায় থাকবো, আজান হলে মমিন যেখানেই থাক না কেন মসজিদের গেটে ঢুকবে, একে পাওয়া বড় সহজ হবে। অতএব মমিন কোনোদিন বেনামাজি হতে পারে না। মনে মনে ভাবছে এই চালাবে কতক্ষণ রে, আচ্ছা বেশি সময় নেব না, তো শর্ট করে নিয়েছিলেন মাত্র একটা, দিলটা কত ছোট দেখেন বলছি একটা, আমি 12টা পর্যন্ত চালাবো, ছোটখাটো ব্যাপার নেই। ভাই দেখেন একটা বলাতে দুটো গেল, বলেছেন একটা গেল দুটো, আরো দুটো যাবে ওখান থেকে, ওদের গ্রুপ আছে একটা, শুধু আপনি আর আমি। ওই জন্য ইলামির এক খ্যাপা বলতো, আল্লাহ তুই এত বৃষ্টি দে বন্যাতে সারা পৃথিবী ডুবে যাক, আমি আর সর্দারে বিটি থাকলেই হবে, এদিকে হুঁশ ঠিক আছে, দুনিয়া মরে যাক আর আমি আর সর্দারে বিটি বেঁচে থাকি। হয় না, শ্রোতা যখন উঠতে শুরু করে তখন বক্তার মন ভাঙে, এই চেয়ারটা আপনাকে দিলে আরও আগে পালিয়ে যেতেন। আমি বলি চালাচ্ছি, মমিনের 5 নম্বরে গুণ হবে, মমিনের 5 নম্বর গুণ হবে, নিজে রুজি থেকে আল্লাহ রাস্তায় দান করবে। মমিন কোনোদিন বখিল হতে পারে না। লোকে বলে যার মাল বেশি তার দান বেশি, এটা ঠিক নয়, বরং যার ঈমান বেশি তার দান বেশি। ঈমানওয়ালার দান বেশি হবে, বেঈমানওয়ালার দান বেশি হতে পারে না। তো মুমিনের 5 নম্বরের গুণ হচ্ছে, নিজের রুজি থেকে আল্লাহর রাস্তায় দান করবে। তাহলে মুমিনের 5টা গুণ হয়ে গেল, 1 নম্বরে আল্লাহর ভয়ে তার দিল কাঁপবে, 2 নম্বরে আয়াত শুনে ঈমান বাড়বে, 3 নম্বরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জীবন কাটাবে, আর 4 নম্বরে হলো সে নামাজ পড়বে, 5 নম্বরে হলো নিজের রুজি থেকে আল্লাহর রাস্তায় দান করবে। মুমিনের কয়টা গুণ হলো? এবার প্রাইজ দেবেন কে? আল্লাহ। আল্লাহ এবার প্রাইজ দি, সার্টিফিকেট দিছে, দেখেন কত বড় সার্টিফিকেট। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, সবাই আমার সঙ্গে বলেন তো একবার, সবাই 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 মা বোনের আসতে বলবেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলছে এই 5টা গুণের কারণে আমি আল্লাহ বলবো ওই লোকেরাই হলো প্রকৃত মুমিন।
আচ্ছা আল্লাহ যদি প্রকৃত মুমিন বলে তার জীবনে ভয় আছে? হ্যাঁ ভাই বলেন, আল্লাহ যদি মুমিন বলে ভয় আছে? সারা দুনিয়া আমাকে বলছে বাহ 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 নূর মোহাম্মদ, আর আল্লাহ বলছে তুই একটা কুকুরের থেকেও খারাপ, জীবনের মূল্য নাই। আর সারা দুনিয়া আমাকে বলছে নূর মোহাম্মদ বেঈমান, আল্লাহ বলছে তুই ভালো, ওই জীবনটার মূল্য আছে, ঠিক না বল ভাই? তাহলে আল্লাহ বলছে আমি মুমিন বলবো। প্রাইস তিনটে নেবেন? প্রাইস তিনটে নেবেন না নেবেন না? এক নম্বর প্রাইজ, নাম্বার ওয়ান প্রাইজ, লাহুম দারাজাতুন ইনদা রব্বিহিম, লাহুম দারাজাতুন ইনদা রব্বিহিম। আল্লাহ বলছেন প্রথম প্রাইজ, আমি আল্লাহর কাছে তোর সম্মান বেড়ে যাবে। আল্লাহর কাছে সম্মান বেড়ে যাবে বলে হ্যাঁ, কি করে বুঝবো? কি করে বুঝবো? কমিটির লোক বলছে নাস্তা খান, চা খান, পান খান, এই খান, ওই খান, এই চেয়ার হবে না, ওই চেয়ার দে, পানির বোতল দে, বুঝতে পারছি আমাকে পরিন্দার লোক সম্মান করছে, আল্লাহকে তো দেখতে পেছি না, কি করে বুঝবো যে আল্লাহ আমার সম্মান করছে? বুঝে এলো? একটা উদাহরণ দিব, এই গ্রামে আট ভাইয়ের একটা ফ্যামিলি আছে, তাদের বাপ এখনো বেঁচে আছে, তার নাম হচ্ছে হাজি আব্দুল কাদির। উদাহরণটা শুনেন, এবার তার আটটা ছেলে, এক একটা ছেলের আবার ছটা সাতটা করে ছেলে, তাদের আবার ছেলেপিলে হয়ে গেছে, বংশটা 75-80টা ফ্যামিলি, বিশাল বড়। আমি দাঁড়িয়ে আছি বেলডাঙ্গায়, একটা ইয়ং ছেলে মোটর সাইকেলে যাচ্ছে, কোথায় যাবে বাবা? হুজুর আপনি কোথায় যাবেন? বহরমপুর যাবো, চলেন দিয়ে আসি। তুমি কোথায় যাবে? বলে আমি দেবগ্রাম যাবো। বাট তোমার রাস্তা এদিকে, আমার রাস্তা এদিকে, না জি আপনাকে দিয়ে আসি, আপনাকে দিয়ে আসলে আমি মনে শান্তি পাবো। মনে গাড়িতে উঠে কত রিকোয়েস্ট করে গাড়িতে তুললো, তুলে গোটা রাস্তা নিয়ে গিয়ে বহরমপুরে বাস স্ট্যান্ডে বাসে বসিয়ে দিয়ে দুটো মিষ্টি খাইয়ে দিয়ে তারপরে হুজুর যান। আমি মনে মনে করছি জিজ্ঞেস করি কী করে তুই কার ছেলে দেবো, এ খুব ফের পরিচিত। বলে এই শোনো তোমার নাম? বলে আমার নাম নাজির উদ্দিন। মাশাল্লাহ, তোমার আব্বার নাম? বলে আমার আব্বার নাম আবুল কালাম। তোমার দাদুর নাম? হাজি আব্দুল কাদির। হাজি আব্দুল কাদির যখনই বলেছে আমি তখন লম্বা করে টানছি, ও তবে কেন তুমি আমার সম্মান করবে না? তার মানে ওই হাজি সাহেব আমাকে এত ভালোবাসে, অন্ধ ভক্ত, আমি ছাড়া কিছুই বুঝে না, ও বুঝে যে নূর মোহাম্মদ ছাড়া পৃথিবীতে আর কোনো আলেম নাই, ওই হলো সব থেকে বড়। এই ভক্তি ভালোবাসার কারণে ও যত ভালোবাসবে ওর ব্রাঞ্চে যারা আছে তারা ভালোবাসতে বাধ্য হবে, যে আমার দাদু আমার বড় বাপ এই লোকটাকে নিয়ে পাগল হয়ে আছে, অতএব এই লোকটাকে কোনোদিন আমরা অপমান করতে পারি না। এই জন্য ওই ছেলেটা অত দূর আমাকে গাড়ি করে দিয়ে এসে আমাকে ইজ্জত সম্মান দান করলো। আল্লাহ একবার তালা বলছে আমি যে তোকে ভালোবাসি কি করে বুঝবি, আমি তো আরো সে বসে আছি আর সারা পৃথিবী আমার কন্ট্রোলে চলছে। যদি তোরা প্রকৃত আমার দিলকে আমার হৃদয়কে নিয়ে নিতে পারিস তো যেখানেই যাবে সম্মান পেতে থাকবে। এই সম্মানটা কার তরফ থেকে? না আল্লাহর তরফ থেকে। আজকে আমাকে প্রধান বক্তা চেয়ারটা কে দিয়েছে? এখানকার কমিটি দিয়েছে? এখানকার লোক দিয়েছে? না না, এটা আমার বিশ্বাস নয়, এটা আমার একিন নয়, আমার বিশ্বাস এই চেয়ারটা আমার আল্লাহ আমাকে দান করেছে। আপনারা যে গানের মজলিস বাদ দিয়ে আজকে এই শরীয়তের কোরআনের তফসিরের মজলিসে এত রাত্রিতে ঠান্ডায় লেপের গরমটাকে ফেলে দিয়ে এসে বসে রয়েছেন, মা বোনেরা লেপের কম্বলের গরমটাকে ফেলে দিয়ে সেখানে বসে রয়েছে, এই যে সবের জায়গায় বসে রয়েছে, এই সময়টা যে আমরা কাটাতে পারছি, এই তফিকটা কে দিয়েছেন? না আল্লাহ দিয়েছেন। আল্লাহ দিলেন কেন? আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বলে দিয়েছেন। এইরকম আমাদের মতো লোক অনেকে এখন এই পুলিন্দাতে ঘুমিয়ে আছে, তারা এই জায়গাতে আসতে পারেনি, পৌঁছাতে পারেনি। তো আল্লাহ তাবার একবার তালা বলছে আমি যখন তোকে হৃদয় দিয়ে ভালোবাসবো, আমার কাছে যখন তোর সম্মান বেড়ে যাবে, পৃথিবীর সমস্ত মাখলুক তোকে ইজ্জত দিতে বাধ্য হবে। আপনি বিছানাতে সাপ আছে মনে মনে ভাবছেন ইস আমি বেঁচে গেলাম, কামড়াইনি, কারণ আল্লাহর হুকুম হয়নি,
আল্লাহ বলেছে এটা আমার গোলাম ওকে আমি ভালোবাসি তুইও ভালোবাসবি খবরদার ওকে তুই কাটবি না সে কাটতে পারেনি আল্লাহর হুকুমে পৃথিবী চলছে অতএব আমার আল্লাহ বলছেন যে তোরা যদি মুমিন হস এক নম্বরে তোদের ইজ্জত আমার কাছে বেড়ে যাবে এর জন্য আমার আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলি ওয়ালিল মুমিনিন ইজ্জতের দাবিদার হলো তিনজন একটা হলো আল্লাহ একটা হলো রসূল আর একটা হলো মুমিন কুল এরা তিনজনই ইজ্জত পাবে একটা প্রাইজ দুই নম্বর প্রাইজ ওয়া মাগফিরাতুন একবার আপনারা মুখ খুলেন আমার সঙ্গে এর আগে যতবার জিজ্ঞেস করেছি মুখ খুলেছেন খুব ভালো লাগছে আপনাদেরকে আমি যদি বলি যে আপনারা গুনাহ করেন কোনো চিন্তা নাই আমি পার করে দেবো কিয়ামতের মাঠে ভরসা আছে যদি কোনো পীর সাহেব বলে দাতা সাহেব হুজুর সাহেব বুজুর্গ সাহেব আচ্ছা আল্লাহ যদি বলে ওইটা আল্লাহ বলছেন ও মাগফিরাতুন ও মাগফিরাতুন ও মাগফিরাতুন মুমিন বলছে রে আল্লাহ বলছেন রে ও মুমিন মুমিন মানে যে তোর জন্য গোনা হবে না এটা নয় কিয়ামতের মাঠে যখন বিচার হবে নূর মোহাম্মদের তখন এর গোনা হচ্ছে 110টা নেকি হচ্ছে 100টা আমাকে জাহান্নাম যেতে হবে আর ওই জাহান্নামে যখনই আমি 9টা পরিমাণ 11টা পরিমাণ গুনাহ ওখানে আমি জেল খাটলাম আমার নেকি তো 100টা জমা রয়েছে আর যখন 99 হয়ে যাবে গুনাহটা জেল খাটতে খাটতে তখনই আমাকে বের করে দিয়ে জান্নাতে দেওয়া হবে আর একটা লোক জান্নাতি যাবে প্রথম থেকেই গুনাহকে সঙ্গে করে নিয়ে যাবে কেমন করে নিয়ে যাবে একটা লোকের নেকি হলো আপনার কিনা 100টা আর গুনাহ হচ্ছে 50টা তার মানে একটা জান্নাতির গুনাহ থাকতে পারে একটা মুমিনের গুনাহ থাকতে পারে একটা মমিনের গোনা থাকতে পারে এর জন্য পুলসেরাত পুলসেরাতে যেতে যেতে গোনাগুলি শেষ হয়ে যাবে যার যেমন গোনা তাকে সেরকম সময় ওখানে দিতে হবে তো আমার আল্লাহ বলছেন মমিন রে পৃথিবীর বুকে যদি তোরা মমিন হতে পারিস ওই 5টা গুণকে জীবনে যদি আনতে পারিস গোনা করবি তোরা আর মাফের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম কেমন করে নেবে কেমন করে নেবে তৌবা করে কাঁদার তৌফিকটা আল্লাহ দিয়ে দেবেন রাতে উঠে কাঁদবেন তো মাফ হয়ে যাবে আবার কেমন যে কোনো বাহানাতে নেবে একজন হাজি সাহেব বড় আল্লাহওয়ালা লোক এই গ্রামের সব থেকে দামি লোক সবাই তাকে আল্লাহওয়ালা লোক বলে কিন্তু ওই লোকটি ফজরে তাহাজ্জুদে নামাজ পড়ার জন্য কলতলাতে গিয়ে কোনো রকম স্লিপ করে পড়ে ওর পিঠের হাড় ভেঙে গেল পা ভেঙে গেল পিঠ বয়স হয়ে গেছে 95 পৃথিবীর কোনো ডাক্তার বলছে না যে জয়েন্ট হবে আর ও দুনিয়া করবে উঠে বিছানায় পড়ে আছে আল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ 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 ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ এই করে সুবহানাল্লাহ করে কেঁদে কেঁদে 6 মাস বছর পর তার মত হলো আল্লাহ এই ঘটনাটা কেন করলেন তো আপনি বলবেন আমি বলবো নিশ্চয়ই বেঈমান বেঈমান না হলে কি এই হতো আল্লাহ বলছে খবরদার বলবি না উমুমিন উমুমিন যেমন অ্যালারাম দেওয়া হয় রাত 5টায় আমি উঠবো ফজরের আজান দিব প্রতিনিয়ত সেকেন্ডে অ্যালারামের দিকে যায় আর যেতে যেতে যখনই টাইমটা পৌঁছে যায় মোবাইল তখন আপনাকে এলান দিয়ে বলে ওঠ তোর ফজরের টাইম হয়ে গেছে তেমনি ওই লোকটা কবে মরবে পৃথিবীর কেউ জানে না সেটা জানে আল্লাহ আর ওকে কবে হাড়টা ভেঙে দিতে হবে কদিন বিছানায় পড়ে থাকলে ওর বাকি গুনাহ কটা শেষ হয়ে যাবে আল্লাহ বলছে যে কোনো হালে তোকে পৃথিবীতে কষ্ট দিয়ে মালি জানি কষ্ট দিয়ে তোর কাছ থেকে গুনাহগুলোকে আমি মাইনাস করে দিব তোর গুনাহ মাফের দায়িত্ব আমি নিলাম প্রাইজগুলো ছোট আরে হ্যাঁ না বলে না এতগুলি লোক শেষ প্রাইজটা কি বলছে দেখেন 3 নম্বর প্রাইজটা ওয়ারিজুকুম করিম তোদেরকে সম্মানে রুজি খাওয়াবো আমাদেরকে সম্মানে রুজি খাওয়াবি বলে হ্যাঁ এই জায়গাটা একটা প্রশ্ন থেকে গেছে আমার জমিতে যত ধান বেঈমানের জমিতে তত ধান খ্রিস্টানের জমিতে যত গম একজন নামাজির জমিতে তত গম সুদারুর জমিতে যতটা আলু বেঈমানের জমিতে যতটা আলু একজন তাহাজ্জুদ পড়ানোর জমিতে অতটা আলু একটা কালাম পাকের তেলোয়াত করে চোখের পানিতে কেঁদে মমিন মাছ মাংস খেলে যে স্বাদ পায় নাস্তিক সারা দিন আল্লাহর বিরুদ্ধে কথা বলে ওই স্বাদটাই পাই তাহলে
একটা বেঈমান খেলে যেমন শরীর তার পুষ্টি হয়, একটা ঈমানদার খেলেও সে পুষ্টি হয়। খাওয়ার ব্যাপারে তো বেঈমান ঈমানদার আলাদা দস্তরখানা নাই। আমরা খাবো মাছ মাংস, লাগবে মজা, আর বেঈমান খাবে তো লাগবে তেঁতো, তবেই জানবে যে আল্লাহ আমাদেরকে খাওয়াচ্ছে, ওদেরকে খাওয়াচ্ছে না। এখানে তো সব সমান, অথচ আল্লাহ বলছে রিজকুন করিম, মুমিন রে তোদেরকে সম্মানে রুজি দিব। একটা উদাহরণ দিই, উদাহরণে বুঝে আসবে। আপনার বাড়িতে একটা দোকান আছে, আপনি বাড়ি গেছেন, আপনি গেছেন বেলডাঙ্গা, বেলডাঙ্গাতে গিয়ে দোকানের মাল টাল কিনে যখন বাড়ি ফিরছেন, বাইকে চাপবেন, তো চোখের সামনে একটা খাঁসি জয় করা হলো। সুন্দর খাঁসিটা দেখে আপনার মনটা বলছে ছেলে মেয়ের জন্য 2 কেজি কিনেলি, 2 কেজি খাঁসির মাংস কিনে আপনি বাড়ি এলেন। ঠিক 11:30 ঢুকছেন, বিবি বলছে খুব কষ্ট করে এলে বা, হাত মুখ ধুয়ে খানি নাস্তা করে এলেন। তখন আপনি বিবিকে বলছেন নাস্তা টাস্তা খাবো না, মালগুলো থাকলো গাড়ির টুল বক্সের ডিকিতে, দেখো 2 কেজি মাংস আছে, তাড়াতাড়ি করে রান্না করো, একদম সুন্দর করে কাঠের দিয়ে কার মাটির হাঁড়িতে রান্না করো। 2 কেজি খাঁসির মাংস এসি, একদম পেট ভরে মহব্বতের সঙ্গে খাবো, আমি একটু কাজগুলো মালগুলো দোকানে গোছিয়ে নিই। আপনি লাগলেন মাল গোছাতে, আর বিবি দেখছে স্বামী 2 কেজি মাংস কত মেহনতের টাকা আহা এনেছে, যখন তো খুব সুন্দর কড়া মশলা দিয়ে কষে রান্না করেছে। এমন সময় জোহরের আজান হয়ে গেল, আপনি গোসল করে মসজিদ গেলেন, নামাজ পড়ে এলেন, বিবি ভাবছে স্বামী খাবে আমিও খাবো, আজকে আল্লাহ আল্লাহ আমাদেরকে খুব দামি খাবার খাওয়াবে। স্বামী এসে বসেছে দস্তরখানে সঁপে, আর এদিকে খাবার কী এসেছে, ভাত এসেছে, ডাল এসেছে, যত রকম সবজি শাক সব এসেছে, মাংসটা এখন আসেনি আর কি, ওই অপেক্ষায় ও আছে, হাত ধুছে না। বিবি দেখছে এত মেহনত করে যখন খাঁসির মাংস এনেছে, তো অল্প স্বল্প দিব না, বড় একটা বাটি আর চামচ নিয়ে সার্ফ দিয়ে ধুতে ধুতে কলের কাছে গিয়েছে, 1 বাটি দিব। বিবি আছে কলের কাছে, আপনি আছেন উঠোনে বারান্দায়, আর আপনার একমেতে কাঠের আঙারে আছে মাংস। ঠিক বিবি এসে মাংস দেবে এমন সময় একটা কুকুর 2 পিস নিয়ে চলে গেল। কেমন লাগবে বলেন, বুঝলি না রে, মাটির হাঁড়ি সহ ছুঁড়ে ফেলে দিলা, ক্ষয় গেল না, কুকুরে মুখ দিয়েছে। ও বিচারা যা ছিল ওই দিয়ে ভাত খেয়ে শুয়েছে, আসরে নামাজ পড়ে দোকান খুলছে, তো দেখছে কুকুরটা সামনেই বসে আছে। যাকে দেখতে না পারি তার চলন দেখা, তার সঙ্গী সদাই দেখা, এ কোন বিপদ বলেন তো। তখনও আর দোকানের জামের একটা বাটাম আছে 3 ফুটের, আর 3-3 ইঞ্চি বাটাম, স্পেশাল মাল, পুরাতন ভারী মাল, ওটাকে সাইডে রাখলো। এবার ব্রিটানিয়া কোম্পানির স্পেশাল 86 টাকার দামের একটা রুটিকে বের করেছে, কাকে দেবে, কেন নাস্তা হবে, ওখানে খেয়েছি কি মাংস, আজ বিকেল একটু মেহমানকে 4 রুটি খাবে আর কি। যে রুটিটা ও বের করেছে, রুটিটার লেভেলটা কাটছে ছিঁড়ছে, এমন সময় বাড়ি থেকে 4 বছরের ছেলেটা এসে বলছে আব্বু রুটিলু, সামনে কুকুর পেছনে ছেলে, মাঝে রুটি, রুটিটাকে পট করে 2 ভাগ করে একে দিল অর্ধেক, কুকুরকে দিচ্ছে অর্ধেক। বলেন ওর নিয়ত কি, রুটিটার স্বাদ এক, রুটিটার বেকারি এক, রুটিটার মূল্য এক, রুটিটার দাম এক, কুকুরে খেলে যে স্বাদ পাবে ছেলেটা খেলেও সেই স্বাদটা পাবে, কিন্তু ওর নিয়তটা হলো 2, ছেলেটাকে দিছে হৃদয়ের প্রেম মহব্বত মাখানো, বাবা তুমি খাও যত খাবে বাপকে ভালো লাগবে, মা তুমি খাও যত খাবে তত ভালো লাগবে, আর কুকুরটাকে দিছে রুটিটা, ওর নিয়তটা কি বলেন, ওর নিয়ত হচ্ছে খালি রুটি খেয়ে দেখ, মাংসের দাম কত ছিল সুদ সহ তুলে নিব। আল্লাহ তাবারক তাআলা সারা পৃথিবীর যত মুমিনকে খাওয়ায় ওই বাচ্চাটার মতো মহব্বতের খাবার খাওয়ায়, আর যত বেঈমানেরা খায় আল্লাহর চোখের সামনে কুকুরটার মতো খায়। আল্লাহ বলে খেয়ে নে খালি এসে দেখ সুদ সহ তুলে নিব। এর জন্য আল্লাহ বলছে মুমিন রে তোদেরকে আমি হৃদয়ের প্রেমের মহব্বতের খাবার খাওয়াই, ওয়ারিসুকুন করিম, পৃথিবীর দামি দামি খাবার তোদেরকে খাওয়াবো। জি হ্যাঁ,
আমার ইনকাম কম আছে, আমার ইনকাম কম আছে, ছ মাস জলসা করি, ছ মাসের মধ্যে যে প্রতিদিন ডেট তা নয়, একশোটা তো জলসা করি, আমার ইনকাম কম আছে, তারপরও বেলডাঙে দাঁড়িয়ে আছি, কোনো ছেলে এসে বসে হয়েছে দুটো রসগোল্লা খান, দুটো রসগোল্লা খান, আমার টাকা কম আছে, সম্মানের রুজি। জি ভালো কারণে জলসা করতে গেছি, শুয়ে আছি, চোখটা হালকা হালকা লেগে আসছে, আর আধ ঘন্টা পর আমাকে ডাকবে, হঠাৎ করে দেখছি আমার পেটের উপরে দুঃখ করে একটা ক্যারি পড়লো। ছোট ছেলে তো ভয়ে পাশ দাঁড়াতে পারছে না, ওদের বয়স 13-14 বছর, নিয়ত করেছে হুজুরকে কিছু দেবো, ক্যারিটা খুলে দেখছি মাল ভরা রয়েছে, এই এই দাঁড়া দাঁড়াতে দাঁড়িয়ে গেছে, হুজুর ভয় লাগছে ওই লাগে, আমি চেন্নাইয়ে থাকি 14 বছরের ছেলে, আপনার জন্য একটা লুঙ্গি নিয়ে এসেছি, লে থাকেন আমার কি অভাব আছে, কিন্তু এগুলো হচ্ছে সম্মানে, এর জন্য হাদিয়া ফেরত করতে হয় না। জি এটা হাদিস আছে, হাদিয়া হাদিয়া ফেরত করতে না, কষ্ট পাই তো, এগুলো হচ্ছে সম্মানের রুজি। জি তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মমিন রে তোকে সম্মানের রুজি খাওয়াবো, তাহলে কয়টা হলো, 9টা হয়ে গেল, এবার গুনেলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মমিনের প্রথম নম্বর গুণ হচ্ছে আল্লাহর ভয়ে তার দিল কাঁপবে, 2 নম্বর গুণ হচ্ছে কোরআনের আয়াত শুনলে ঈমান বাড়বে, 3 নম্বর গুণ হচ্ছে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জীবন কাটাবে, 4 নম্বর গুণ হচ্ছে এরা নামাজ পড়বে, 5 নম্বর গুণ হচ্ছে রুজি থেকে দান করবে। যখন এই 5টা গুণে গুণান হবে, আল্লাহ একটা সার্টিফিকেট দেবেন, উলাইকা হুমুল মুমিনুন হাক্কা, এরা হলো প্রকৃত মুমিন। 3টি প্রাইজ দেবেন, 1 নম্বর প্রাইজ আল্লাহ সম্মান বাড়িয়ে দিবে সারা বিশ্ব জুড়ে, 2 নম্বর প্রাইজ আল্লাহ তার গুনাহকে মাফের দায়িত্ব নিয়েছেন, আর 3 নম্বর প্রাইজ তাকে সম্মানের রুজি খাওয়াবে। ফাওটা নেবেন নাকি? আবার উঠছে কেন এরা? ফাওটা নিয়ে যান, বসেন বসেন বসেন, 2 মিনিট লাগবে, 2 মিনিট 2 মিনিট, 1-2 মিনিটের জন্য পালায় না বাপ, ও সারাদিন রোজা রেখেছে, মাগরিবের 1 মিনিট আগে পানি খেয়ে নিয়েছে, কোন পাগলা দেখেন তো, হ্যাঁ হাজি এতক্ষণ বসে থাকতে বলেন, আমি নাইলে আর খুব বেশি 5 মিনিট চালাবো, যাতে মাতাল হলে তাহলে ঠিক আছে, বিয়ে দেওয়ার পর কবে শ্বশুরঘর যেতে হবে এটা বলতে হয় না, ওটা মুখস্থা চৈজনই তো বসাইছি, কোন ছেলে আমাকে মাইক ম্যান বলছে এখানে সুইজ আছে, 26 বছর জালসা করছি, ওর বয়স থেকে আমার জালসার বয়স বেশি, কোথাও সুইজ আছে বলছে, হায়রে আল্লাহ, আমাদেরকে এত পাগলা মনে করে লোক, আহারে মানুষ যে কবে হব, আফসোস হয়ে গেছে। উঠিয়েন না, আপনাদেরকে একটা কথা বলি, 1 মিনিটও লাগবে না, ভাই আপনারা মমিন, আমরাও মমিন, মা আপনারা মমেনা, আমরারা মমিন, আমি হয়তো খুব বেশি আর 5-7 মিনিট বায়ন করবো, তারপরে 2 মিনিট কালেকশন মাদ্রাসার জন্য করবো, আপনি চলে গেলে মাদ্রাসার একটা 10টা টাকা মরে যাচ্ছে, আপনি তো 10 টাকা দেবেন, আপনাকে তো জোর করে নিব না, আপনার গলা চেপে নিব না, আপনাকে তো জরিমানা করবো না, দাও বাপ ভাই দাও, এটা বলবো, মন গেলে দেবেন, না মন গেলে চলে যাবেন, কিন্তু যদি উঠে যান তার খারাপ লাগে, যার শেষ ভালো তার সব ভালো, তা আমি হয়তো আর 5 মিনিট বায়ন করবো, 3 মিনিট কালেকশন করবো, টোটালে 5 × 3 = 8 = 10 মিনিট, এইটুকু বসে সময়টা কাটান, একসঙ্গে সবাই বিদায় নিব, আমার আল্লাহ খুশি হবে, কথাটা আমি ভুলবো না, ব্যাস ফাওটা দিয়ে দিই, আল্লাহ বলছেন একটা তফসির করতে গেলে অন্তত আধা ঘন্টা লাগবে, তো শর্ট একটা উদাহরণ দিলেই তফসিরটা ঢুকে যাবে, একটা ছেলে বাপের একটা বেটা, আমার যেমন আল্লাহ একটা সন্তান দিয়েছে, একটাই মেয়ে আমার, আর নাই, তো বাপের একটা বেটা, তার বয়স হলো 12 বছর, ছেলেটা বাপের শখের ছেলে, নজর ছাড়া করে না, খালার বিয়েতে গিয়েছে, পেটে লাগছে, গ্যাস হয়ে গেছে, ছেলে মানুষ উল্টো পাল্টা খেয়েছে, বাপ বলছে ডাক্তারখানা নিয়ে যাবো, কোথায় নিয়ে যাবে, ছোটোখাটো জায়গা লাগে, কলকাতা নিয়ে যাবে, গাড়ি ভাড়া পড়ে গেল 12,000 টাকা, ডাক্তার নিয়েছে 2,000 টাকা বিদেশি ডাক্তার, রিপোর্ট নিয়েছে 1,000-13,000 হলো, ওষুধ দিয়েছে 2,000, কত হলো, এবার বেরিয়ে আসছে ওখান থেকে, ডাক্তার খালি দুটো কথা বলেছে, ছেলে মানুষ এমন কিছু হয়নি, ওকে সব ওষুধ দিয়েছি, কোনো অসুবিধা নেই, কোনো চিন্তা নেই, আপনি চলে যান সব ঠিক হয়ে যাবে, খালি দুটি কথা শুনেলেন, তেলে ভাজা খাওয়েন না,
অন্তত এক সপ্তাহ, তারপরে খাবেন ছেলে মানুষ। আর তেল না খাইলেও ভালো হয়। তো যেই ডাক্তারখানা থেকে বেরিয়ে গাড়িতে চাপতে যাবে আর ওখানেই চপের দোকান, ছেলে বলছে আব্বালু, ওর বাপ বলছে ইন্না লিল্লাহ, ডাক্তার কি বলেছে চপ চপ। এ চপ ছাড়াও গাড়িতে উঠবে না, শখের একটা ছেলে যা হয় দইখা ভাব ল্যাংচা চমচম পান্তুয়া সন চপই ওর মাথা চলে গেছে। তখন ওর বাপ বলছে খা, দেখা যাবে ঘটনা যা ঘটবে খা, দিয়ে দিলে এক ডজন কিনে কোলে খা চাওয়া। গেছে রুগী চপ খেতে খেতে ঘরে এলো। আল্লাহ বলছেন বান্দারে তোদেরকে আমি বলছি দুনিয়া করিস না, দুনিয়াতে মহব্বত দিস না, দুনিয়াটাকে জড়িয়ে ধরিস না, আয় 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 আয়, আখেরাতকে সাজিয়ে রেখেছি, কিন্তু আমাদের অভ্যাস খারাপ না মাস্টারের দিদিটা এ দেখতে বড় ভালো, ওটাই চায়। আল্লাহ বলছে হুরদম, এ হুর ছাড়া যাবে না, এই যে পৃথিবীর মহব্বত পৃথিবীর ভালোবাসা। আল্লাহ তাবারক তাআলা বলছে যদি তোরা মহব্বত করিস আমাকে, আমার আমলগুলো ঠিক করিস, দ্বিতীয় তোরা মহব্বত করিস তোরা ভালোবাসিস, এর জন্যে আমি আল্লাহ কি করবো নাসরুম মিনাল্লাহে, আমি তোদেরকে সাহায্য করবো, অফাতহুন কারিব, তোরাই পৃথিবীতে মাস্তান থাকবি, গাড়ি চাপবি, রাজ্য চালাবি, দেশ চালাবি, আমি যদি নারাজ হয়। অনেকে বলে কে নরেন্দ্র মোদী মুসলমানদের উপরে নারাজ, আপনার আপনি যোগী নারাজ, অমিত শাহ নারাজ, এত ভেবে দরকার নাই, স্বয়ং আল্লাহ নারাজ, এর জন্য এদের অবস্থা হচ্ছে। আল্লাহ বলছে আমি যদি রাজি হয়ে যাই বিশ্ববাসীকে তোদের খিদমতে লাগিয়ে দিব, ও উখরা তুহিবু না নাসরুম মিনাল্লাহি ও ফাতহুন কারিম ও বাশিরিল মুমিনিন, মুমিনদে তোদের এটা নগদ সুসংবাদ, পৃথিবী থেকে মরার আগে পৃথিবী তোরা রাজ্য চালাবি মাস্তানি করবি, কিন্তু হচ্ছে কি আমাকে তোরা রাজি করতে পারিস নি, এর জন্য জিল্লতি, আর আমাকে যদি রাজি করে নিস পৃথিবীর কোন দরজায় যেতে হবে না, তোদের হাতে রাজ্যটা আমি রাতারাতি তুলে দিব, বিনা ব্যালটে মোদীকে হাঁটানো যাবে না, বিনা ব্যালটে কংগ্রেসকে হাঁটানো যাবে না, বিনা ব্যালটে সিপিএমকে হাঁটানো যাবে না, বিনা ব্যালটে তৃণমূলকে হাঁটানো যাবে না। আল্লাহ বলছে আমার কাছে ব্যালট লাগবে না, খালি এক রাতে তোরা রাজি করে দে, সকালবেলায় গদিতে বসে আছে দেখবি কে আল্লাহওয়ালা, এটা আমি ঘটনা ঘটিয়ে দিতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন একবার ভেবে দেখ, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়ামিলুস সলিহাত লা ইয়াসতাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইসতাখলাফাল লাযীনা মিন ক্বাবলিহিম, তোদের পূর্বের ইতিহাসটা একবার দেখ, সাহাবীরা আমাদের আমাকে আগে রাজি করে নিয়েছিল, যেদিকেই গেছে জয় জয়কার জয় জয়কার দেশ জয় করেছে, কেন শুধু আমি রাজি হয়েছিলাম, মমিন রে তোরা মমিন হয়ে যা, পৃথিবীতে ও হিরো বানিয়ে দিব। বুঝেছেন মমিন হলে? একটা হাদিস পড়েছি, ওই হাদিসটা টোটাল তর্জমা করতে সময় লাগবে 3 মিনিট। আর দুনিয়া ও সিজনুল মমিন ও জান্নাতুলিল কাফের, দুনিয়াটা মমিনের জন্যে কি, আরেকবার বলেন, দুনিয়াটা মমিনের জন্যে কি জেলখানা? সবাই একবার শেষবারের মতো মুখটা করলেন, দুনিয়াটা মোমিনের জন্য কি? বাস, এটা রসুলের হাদিস। জেলের 5টা জিনিস মনে রাখতে হবে, এটা 3 বার ঘুরিয়ে বলবো। জেলখানায় নিজে স্বাধীন চলা যাবে না, জেলের আইন মেনে চলতে হবে, স্বাধীন পোশাক পরা যাবে না, জেলের ইউনিফর্ম পরতে হবে, খাওয়ার চিন্তা করতে হবে না, যে জেলার তোমাকে জেলে ভরেছে, বোর্ডিং এসে তোমার নাম দিয়ে দিয়েছে অফিসার, ঘন্টা পড়লে থালা পাতো থা ভাতের অভাব হবে না, আর যেদিন তোমাকে উকিল ছুটির খবর নিয়ে আসবে সেদিন তুমি হাসতে হাসতে ঘর যাবে। ঠিক আছে, আরেকবার বলছি, জেলে স্বাধীন চলা যাবে না, স্বাধীন পোশাক পরা যাবে না, খাওয়ার চিন্তা করতে হবে না, ঘন্টা পড়লে থালা পাতো রুজির অভাব হবে না, আর যেদিন তোমাকে উকিল ছুটির খবর নিয়ে আসবে কোর্ট থেকে সেদিন তুমি কাঁদতে কাঁদতে ঘর যাবে। ভুল বললাম না ঠিক বললাম? কাঁদতে কাঁদতে ঘর যাবে তো ঠিক, ভালো শুনছেন গো? হ্যাঁ, সুবহানাল্লাহ,
আরেকবার বলছি, জেলে স্বাধীন চলা যাবে না, স্বাধীন পোশাক পরা যাবে না, আর খাওয়ার চিন্তা করতে হবে না, আর আপনার কি না ঘন্টা পড়লে থালা পাত রুজির অভাব হবে না, যেদিন ছুটির খবর আসবে বলেন হাসতে হাসতে নিজের ঘর যাবে। তাহলে দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, এখানে স্বাধীন চলা যাবে না, যে জেলে ভরেছে সেই জেলার আমাদেরকে আইন দিয়ে দিয়েছে, এই আইনে চলতে হবে, স্বাধীন পোশাক পরা যাবে না, রসুল যে ইউনিফর্ম দিয়ে গেছে তার উপরে জিন্দেগি কাটাতে হবে, এখানে রুজির চিন্তা করতে হবে না। আল্লাহ বলেছে নাহনু নারজুকুকুম ইয়াহুম, রুজি তো আমি দেব, তোদের রুজির চিন্তা করতে হবে না। আর চার নম্বর হচ্ছে ঘন্টা পড়লে থালা পাত, মসজিদে আজান পড়লে কাতারে গিয়ে দাঁড়িয়ে যাও, জীবনে রুজির অভাব হবে না। আর পাঁচ নম্বরে আজরাইল যেদিন তোমাকে আনতে আসবে, সেদিন তুমি হাসতে হাসতে নিজের ঘর জান্নাতে যাবে। জেল থেকে গেলে মানুষ কান্দে হাসে, এটা জেলখানা, আমরা এখানে হাসছি এটা খাপা, হাসবো তো জান্নাতে গিয়ে। আজরাইল ছুটির খবর আনবে, চলো তোমার ছুটি হয়ে গেছে, জেল থেকে আর জেলে থাকতে হবে না, ওই দিনটা হাসার দিন, হাসতে হাসতে জান্নাতে যাবে, এর নাম মমিন। আজকে আমার টোটাল বক্তব্য ছিল মমিন, বক্তব্য শেষ, উঠবেন না। ঘড়ি দেখলেন, আমিও ঘড়ি দেখে নিলাম, আল্লাহর গোলাম কেউ আছেন, চার মিনিট আটকাবো আপনাদেরকে, দিয়ে দোয়া পড়বো, আর দোয়াটা যেই হবে একসঙ্গে উঠবো, আল্লাহ খুশি হয়ে যাবেন। কেউ আছেন 5000 দেনেওয়ালা, খালি কালেকশন করবো 4 মিনিট, হাতগুলো ধরে বলছি উঠবেন না, মা বোন বেটি হাত ধরে বলছি উঠবেন না, 4000 5000 10000 20000, মানে হাজার ঊর্ধ্বে কেউ লিখানেওয়ালা আছেন, দেনেওয়ালা আছেন না, আমার আগে কোনো জিসিবিতে ট্রেনে ভরে নিয়েছে, শেষকালে আমাকে দিয়েছে, হ্যাঁ ভাই আল্লাহর বান্দা কেউ আছেন? আমি ঘড়ি দেখছি, দেখেন আধা মিনিট হয়ে গেল, আর 3.5 মিনিট, আল্লাহর গোলাম কেউ আছেন? ওই ক্যামেরাওয়ালারা, ক্যামেরা হট। আচ্ছা একটা একটা চাদর এইখানে ধরতে হবে আর কি, চাদরওয়ালা যাবে না, আমি আপনাদেরকে একটা কথা বলছি ভাই।